नमस्कार बंधुरा, बेंगली नॉलेज बुक चैनले आपनादे स्वागत जानाई। आज के आपनादे के बोलबो अरंधन पूजा बा रान्ना पूजा कोन दिन एवं केनो पालन करा हय। बछरे दुई बार अरंधन पूजा पालन करा हय भाद्र एवं माघ मासे। भाद्र मासे संक्रांतिर दिन मा मनसार पूजा करा हय, ओई दिन अरंधन पूजा पालन करा हय। माघ मासे सरस्वती पूजार परेर दिन अरंधन पूजा पालन करा हय, ओई दिन मा शीतलार पूजा करा हय। प्राचीनकाले ओई दिन शिल नोड़ार पूजा करा हतो। भाद्र मासे संक्रांतिर दिन जेई दिन मा मनसार पूजा करा हय, ओई दिनेर अरंधन पूजा के उनुन पूजा बला हय। ओई दिन बाड़ीते उनुन जालानोर नियम नाई, ताई आगेर दिन रान्ना करे बासी खावार खावा हय। सामाजिक रीति अनुयायी ওই দিন রান্নাঘরের একাংশ ভালো করে পরিষ্কার করে ফণীমানসার ডাল অথবা শালুক গাছের ডাল দিয়ে মা মনসার ঘট প্রতিষ্ঠা করে পূজা করা হয়। বিশ্বকর্ম পূজোর আগের দিন থেকে অমাবস্যার রাত্রির সময় গৃহস্থের বাড়িতে উনুন জ্বালিয়ে রান্না পূজার আয়োজন করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তিতে আরেকবার অরন্ধন উৎসব পালন করা হয়। পিতৃপক্ষের সময় সারা রাত ধরে সবাই নানাপদ রান্না করে পরদিন সকালে মা মনসার থানে ওই রান্না নিবেদন করে। রান্না পূজা মা মনসা পূজার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে পালন করা হয়। পূজার রীতি অনুযায়ী মনসা বৃক্ষ বা শ্রীজ বৃক্ষের পাশে ভোগ রাখার আয়োজন করা হয়। মনসার বাহারি ঘট বা পাঁচফোনার ঘট পেতে মাটিতে গোবর ছড়া দিয়ে কুলোয় পদ্মপাতা বা কলা পাতা বা পাথর কাঁসারের থালাতে সব রকম ভোগ সাজানো হয়। পূজা শেষ হলে ভোগ নিয়ে এসে পান্তা ভাতের সঙ্গে এই ভোগ গ্রহণ করা হয়, তাই অনেকে এই পূজাকে পান্না পূজাও বলে। রান্না পূজার প্রধান উপাদানগুলি হল ভাত, মুসুর ডাল, পাঁচ বা সাত রকম সবজি ভাজা, চিংড়ি মাছের পদ, ইলিশ মাছের পদ, নারকেল দিয়ে সবজি, কচু শাক বা কচুর তরকারি, চালতার টক, দুধ, পাকা কলা ও তালের পদ। আমার এই ইনফরমেশানগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।